জীবনটাকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা শুরু করুন। যে আপনার কথা বলে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ সে হাজারের সমস্যার মাঝে আপনাকে ভুলবে না, আর যার কাছে আপনার গুরুত্ব নেই সে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ব্যস্ততা দেখাবে। দুঃসময়ে যে আপনার পাশে থাকে না সুসময়ে পাশে থাকার অধিকার তার নেই। ভালোবাসার অবহেলা কখনোই পাশাপাশি থাকতে পারে না। শত অবহেলার পরও যে আপনার পাশে থাকে সেই আপনাকে প্রকৃত ভালোবাসে। যে আপনাকে নিজের চাইতে বেশি গুরুত্ব দিবে সে শত ব্যস্ততার মাঝেও আপনার খবর নিবে। ব্যস্ততা একটা অজুহাত মাত্র, গুরুত্বের উপর নির্ভর করে কি আপনার কতটা খেয়াল রাখবে। অর্থ সম্পদ বা ক্যারিয়ার যাদের কাছে বন্ধুত্ব বা সম্পর্ক গড়ার একমাত্র মাপকাঠি তারা প্রচুর পরিমাণ স্বার্থপর হয়। প্রয়োজন শেষ হলে এই মানুষগুলোর সম্পর্কটাকেই ভুলে যায়। যে তোমাকে ইগনোর করে তাকে তোমার পৃথিবী ভাবতে যেও না, কারণ যে যা পাওয়ার যোগ্য না তা পেয়ে গেলে নিজের যোগ্যতা অনুসারে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। পৃথিবীতে শেষ বলে কিছুই নেই, সবশেষই শুরুর বাহানা মাত্র। তাই কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। একটা কথা মনে রাখবেন যে